প্রথমে আমরা ক্যামেরাটা ঘুরে নিই, আপনারাও ঘুরে নিন। হ্যাঁ ফ্রেন্ডস, আপনাদেরকে আজকে স্ক্রিনে লাইভ ক্যামেরা কেমন কালার ছবি আসে ওগুলোও দেখাবো, এবং নেট বন্ধ করে দিয়ে ক্যামেরা চলে কিনা, রানিং থাকে কিনা ওটাও দেখাবো আপনাদের। এখন এখানে এরা লাইভ চলছে, এটা দেখুন, এটা লাইভ চলছে, দেখুন টাইমটা, দেখুন টাইম 1:41:16, 50 সেকেন্ড, 44, 1:44 এত সেকেন্ড। এখন আমি হটস্পটটা অন করবো, অফ করবো, যেটা থেকে কানেকশান আছে আমার, এই ফোনটা থেকে কানেকশান আছে, এই ফোনেরই আমি হটস্পট অফ দেবো। দেখুন হটস্পট অফ, এটা ডাটা কানেকশান, দেখুন এখন বন্ধ হয়ে যাবে, এখানে দেখুন বন্ধ হয়ে যাবে, স্টপ হয়ে গেছে, তার মানে এটা ডাটা কানেকশান আর পাবে না। রেকর্ডিং হচ্ছে কি না ওটাই দেখবো আমি। এখন দেখুন 45 পর্যন্ত রেকর্ডিং হয়েছিল, 45-এর পরে রেকর্ডিং হয় না, আমি 2 মিনিট ওয়েট করে দেখব। আমি এটা ক্যামেরার দরকার নাই, কারণ স্ক্রিন রেকর্ডিংয়ের সাহায্যে আমি ক্যামেরা করছি। অনেকে বলে নেট থাকলে ক্যামেরা চলবে, না হলে ক্যামেরা অফ হয়ে যাবে, তার জন্য এই ভিডিওটা করা। একবার কানেকশান দিয়ে দেওয়ার পরে, সেট আপ হয়ে যাওয়ার পরে লাইন চলে গেলেও আর যাই হোক ক্যামেরা রানিং থাকবেই, চিপসে রেকর্ডিং করতে থাকবে। কেউ বা এই যে দেখুন, এবার ভালোভাবে দেখিয়ে দিল যে ক্যামেরা কানেক্ট হবে না, তার জন্য এটা ক্যামেরা রেকর্ডিং হচ্ছে। 1:45 দেখিয়েছিলাম, ক্যামেরা স্টপ করে দিয়েছি, আমি নেট অফ করে দিয়েছি 1:45। একটা 1:45 ক্যামেরাটা স্টপ করেছি, কিন্তু ক্যামেরাটা চলছে কি না এটা বুঝবেন কীভাবে? এবার আমি লাইনটাকেও বন্ধ করে দেবো, লাইনটাকেও বন্ধ করে দেবো, কারণ অনেক সময় কি হয় লাইন চলে যায়, নেট বন্ধ হয়ে যায়, অটোমেটিক নেট হটস্পট অন করার সময় সব বন্ধ হয়ে যায়, তখন ক্যামেরাটা কি অটোমেটিক চালু হবে? এখন টাইম ঘড়িতে 11:47, 1:47, 2 মিনিট হয়ে গেছে, ক্যামেরাটা এখনও অন আছে, 47-এর ভিডিও অবশ্যই পাবো। এবার আমি ক্যামেরাটা লাইন থেকে অফ করব, এই যে দেখুন সেট আপটা বেশি কিছু না, শুধু এখান থেকেই করা আছে, লাইন ডাইরেক্ট দেওয়া আছে অফ, এখান থেকে আমি প্লাগটা খুলে দিয়ে আলাদা করে দিলাম, আর কোথাও থেকে কানেকশান নাই, এটুকুর মধ্যেই কানেকশান, দেখুন এটুকুর মধ্যেই কানেকশান। এবার আমি আবার লাইন দেব, ক্যামেরা কিছু কথা বলবে, ক্যামেরা অন, এখন ক্যামেরা ইজ স্টার্টিং, প্লিজ ওয়েট, এই যে ক্যামেরা স্টার্টিং, প্লিজ ওয়েট, এই যে দেখুন ক্যামেরা, ক্যামেরা অটোমেটিক কানেক্ট হয়ে গেছে, কারণ এখানে নেট কিন্তু অফ আছে, ক্যামেরা চলার জন্য মানে হটস্পট অফ আছে, দেখুন ক্যামেরা চলার জন্য রেডি, চলার জন্য রেডি, আবার ক্যামেরা স্টার্ট হয়ে গেছে, কিন্তু এখানে আমি বাইরে থেকে যদি দেখতে চাই সে দেখতে পাবো না, কারণ এখানে অফলাইন হয়ে গেছে, ক্যামেরাতে লাইন তো আছে কিন্তু হটস্পট নেই। এবার ক্যামেরাটা চলছে কি না ওটাও আমি দেখব। এবার 45-এর পর থেকে ক্যামেরাটা চলেছে কি না ওটাও আমি দেখব।
দেখুন 45 পর্যন্ত স্টপ হয়ে গেছে, আমি সিগন্যাল অফ করে দিয়েছিলাম, 45 পর্যন্ত ক্যামেরা চলার কথা, তারপরে স্টপ হয়ে যাওয়ার কথা যদি ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট বন্ধ করে দিয়েছি। এবার আপনাদের ওয়াইফাই দিয়ে দেখব, এবার এটাতেও লাইভ দেখব। ওয়াইফাইটা অন করলাম হটস্পটটা, এবার অনেক তো অটোমেটিক হয়ে যাওয়ার কথা। এবার এখানে দেখুন অটোমেটিক কানেক্ট হবে, আর তার আগে ক্যামেরাটা রানিং হচ্ছে কিনা দেখুন। একটু টাইম নিয়ে ভিডিওটা দেখুন, তাহলে ক্যামেরা সম্বন্ধে সব কিছু বুঝতে পারবেন। ক্যামেরা এখনও অনলাইন হয়নি, অনলাইন হলে অটোমেটিক ওটা কানেক্ট নিয়ে নেবে মোবাইলটা। এই যে কিছু বললো, কিছু বুঝতে পারলেন? তার মানে ওদের ইংলিশ, ওদের চাইনিজ ভাষাতে বলে দিল যে ক্যামেরা নেট পেয়ে গেছে, এবার তুমি অনলাইন দেখতে পারো। এবার আমি এখানে একবার আর একবার হাত দেবো, দেখব অনলাইন আসছে কি না। এই যে দেখুন ক্যামেরা অনলাইন একদম ডাইরেক্ট চলা শুরু করে দিয়েছে। মানে আমি এটা যদি বিশ্বের যেখান থেকে হোক, এটা আমি দেখার জন্য অনলাইন শুধু দরকার, ক্যামেরাতে ক্যামেরা চালু থাকার জন্য অনলাইনের দরকার নেই। কারণ আপনাদেরকে প্লেব্যাকে দেখিয়ে দিচ্ছি 45 মিনিটের পরে, 1:45 পরে ক্যামেরাটা চালু ছিল কি না। চলুন এই যে প্লেব্যাক, এই যে জায়গাটাই, এখানে ক্লিক করব। দেখুন সাইডে এইচডি কার্ড আছে, এইচডি কার্ডে যাব, এইচডি কার্ডেই আছে। এবার আমি এখানে 45:40 এটা, তারপরে দেখুন এখানে 1:40 চলছে, 1:44:45 পার করে দিই। দেখুন 46, তার জন্য এটা ক্যামেরা রেকর্ডিং হচ্ছে, একটা ক্যামেরাটা কথা বলছে। 45 স্টপ করেছি, এখানে 46 বাজে, নেট অফ করে, মানে এখনো চলছেই ক্যামেরা, নেট অফ হয়ে গেছে তবুও চলছে, কথা বলছে। দেখুন দেখুন আমি লাইন অফ করেছিলাম, দেখুন 47 গিয়ে লাইনটা অফ হয়ে যাবে। ক্যামেরাটা স্টপ করেছি, কিন্তু ক্যামেরাটা চলছে কিনা এটা বুঝবেন কিভাবে? এবার দেখুন আগের কথাগুলো হচ্ছে, লাইনটাকে বন্ধ করে দেবো, কারণ অনেক সময় কি হয় লাইন চলে যায়, নেট বন্ধ হয়ে যায়, অটোমেটিক নেট হটস্পট অন করার সময় সব বন্ধ হয়ে যায়, তখন 47 পর্যন্ত হবে নাকি অটোমেটিক চালু হবে। এখন টাইম ঘড়িতে 11:47, 47 বন্ধ করেছিলাম, দেখুন 47 পর্যন্ত হয়ে এটা স্টপ হয়ে যাবে, 47 পর্যন্তই এটা রেকর্ডিং হয়েছিল। ক্যামেরাটা এখনো অন আছে, 47-এর ভিডিও অবশ্যই পাবো। এবার আমি ক্যামেরাটা লাইন থেকে অফ করবো, এই যে দেখুন সেট আপটা বেশি কিছু না, শুধু এখান থেকে করা আছে, লাইন ডাইরেক্ট দেওয়া আছে, সেটা আপনার আমার ক্যামেরার মধ্যে পেয়ে যাবেন। এটা দেখুন লাইনটা বন্ধ করেছি, ক্যামেরা এখানে স্টপ হয়ে গেছে, তার মানে প্লেব্যাকে 47-এর উপরে আর পাবেন না। আবার 4 মিনিট পার হবে, এটা লাইন দেওয়া হয়ে গেছে, কারণ 4 মিনিট পরে এটার প্লেব্যাক হবে। 4 মিনিটটাকে আপনাকে ধৈর্য ধরে টাইম নিতে হবে, কারণ এটার টাইম এখনও 4 মিনিট হয়নি। এখন বাজে 47-এ বন্ধ করেছি তো, এখন বাজে 53, 53 বাজে, তার মানে আবার 4 মিনিট হয়ে গেছে, 48-49-50-51-52 হয়ে গেছে। এবার আমি
কেটে দিলাম, আর একবার প্লেব্যাকে যাবো, নেক্সট প্লেব্যাক। দেখুন কানেক্ট হচ্ছে, ক্যামেরা এখানেই আছে, লাইভ, এই যে দেখুন লাইভ চলছে, কারণ আমি এটার হসপট অন করেছি। দেখুন শুধু আমি ক্যামেরাটা অন করেছি আপনাদেরকে দেখানোর জন্য, ক্যামেরা রানিং করা দরকার নেই, খালি এই ক্যামেরার সাহায্যে যেন দেখাতে পারি। দেখুন এবার আবার প্লেব্যাকে যাচ্ছি, 47 অফ করেছি, 47 পরে ভিডিওগুলো দেখাবো। দেখুন লাইভ নেটে চলে আসলাম, এই যে 47 পরে কিছুক্ষণ সেকেন্ড আমি বন্ধ রেখেছিলাম, দেখুন এটুকু বন্ধ রেখেছিলাম, এই যে এটুকুটা গ্যাপ হয়ে আছে। দেখুন দেখুন অটোমেটিক স্টার্ট, দেখুন 47 পরে। দেখুন 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 অনলাইন কিন্তু তখনও হয়নি, তখনও ভিডিও চালু হয়ে গেছে, ক্যামেরা স্টার্ট মানে ভিডিও চালু হয়ে গেছে। দেখুন তার মানে এটা অনলাইন থাকলেও অফলাইন থাকলেও ক্যামেরা চালু হয়ে যাবে, শুধু লাইন পেলে হলো, তাহলে ক্যামেরা চালু। দেখুন অনলাইন একদম ডাইরেক্ট চলা শুরু করে দিয়েছে, যখন শুরু করেছে তখনকার ভিডিও দেখাচ্ছে, কথাগুলো ভিডিওর মাধ্যমে বলেছিলাম। দেখুন আগের ভিডিও দেখাচ্ছি, এবার আমি সাইডে আর একটা অপশন আছে পাট দেখা দেবো, এই যে সাইডটা এখানে ক্লিক করবো, দেখুন 11:50, 11:44, 11:44 পর থেকে এখানে বাকি 55 আছে, কোথাও মিস নাই, ক্যামেরা চালু থাকবে, শুধু যেটুকু টাইম আপনারা অফ রাখবেন ক্যামেরা, মানে লাইন অফ করবেন তখনই এটা ক্যামেরা সেইটুকু টাইমটা বন্ধ থাকবে, ক্যামেরা লাইন পাওয়ার পরেই, লাইন হটস্পটে অন থাকুক চাই না থাকুক কানেক্ট হয়ে থাকবে, মানে নিজের কাজ শুরু করবে। তারপরে আমি বাইরে থেকে দেখার জন্য আমার এই ফোন থেকে যখন হটস্পট দিব, হটস্পট কানেক্ট করব, আপনার যে রাউটার থাকুক সেই রাউটার যেখান থেকে হোক, যখন হটস্পট কানেকশন পাবে তখনই আমি এরকম লাইভ দেখতে পাবো। ভিডিওটা কেমন লাগলো আপনাদের জন্য, এই ক্যামেরাটা দামটাও আমি অনলাইন থেকে বলে দিচ্ছি, অনলাইন থেকে নিয়েছিলাম 1699 টাকা। ভিডিওটা ভালো লাগলে আর যাদের লাগবে দরকার সিসিটিভি ক্যামেরা, সিকিউরিটি ক্যামেরা দরকার, প্রতিটা বাড়িতেই লাগানো উচিত। এবার সব জায়গায় আমি একটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে বলে দিচ্ছি, পার্সোনাল জায়গাতে কারো পার্সোনাল জায়গায় দিকে ক্যামেরা করে রাখবেন না, তাহলে পুলিশে কেটে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সঙ্গে থাকবেন, এবং যারা যেখান থেকে দেখছে সেখানে আমার সঙ্গে জুড়ে থাকবেন, ধন্যবাদ। ভিডিওটা লং হওয়ার জন্য দুঃখিত।